আমি এখন এলাম একটু বাইরে রাস্তায়, গেটের বাইরে এসেছি। রাস্তাটা দেখছি দুইদিকে জল, রাস্তার দুই দিকে যে জল উঠে গিয়েছিলো, জলটা নেমে গেছে, শুকনো হয়ে গেছে, কিন্তু রাস্তাটা খুব বিশ্রী হয়ে গেছে। এই যে দেখুন, দুই দিকের রাস্তা থেকে জল নেমে গেছে। আর ছেলে তো পানা ভর্তি, পানা তোলার কাজ চলছে। এই যে দেখুন, কিছু এইগুলো তোলা হয়েছে, শুকিয়ে গেছে, তারপর বৃষ্টি নেমে গেছে, আর এখন আবার জল নেমে যাওয়ার পর শুরু হবে আবার। তো সেটাই এলাম একটু দেখতে। ঝিলের উপর এখন বক আর শালিকগুলো ঘোরাফেরা করছে, শীতের সময় তো পরিযায়ী পাখি আসে, এখন বকেরা ঘোরাঘুরি করছে। যাই হোক, আর এইটা আমাদের লিচু গাছ, কিন্তু পাশে কলকে ফুলের গাছও আছে, কিন্তু এখনও একদিনও একটা লিচুও হয়নি। আর এখন আমাদের বাড়িতে চলে এসেছি, বাইরে বাড়ির ভিতর গাছগুলো সব ভিজে, আমাদের আম গাছ, জামরুল গাছ সব ভিজে। আর এটা আমাদের ফুল ফুটতে শুরু করেছে, রঙ্গনা ফুল, প্রচুর ফুল হয়। আমফানে এই গাছটা একদম মাটিতে শুয়ে পড়েছিল, তো আবার তুলে দেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? নিশ্চয়ই ভালোই আছেন, আমিও ভালো আছি। আর বৃষ্টি শুরু হয়েছে আবার, সকাল থেকে বৃষ্টি ছিল না, মানে মেঘ ছায়া, মেঘ ছায়া ছিল, আর কিছুক্ষণ আগে আবার বৃষ্টি শুরু হয়েছে। এখন আকাশ অন্ধকার, আর রান্না তো আমি শুরু করে দিয়েছি, হয়ে গেছে, পরে দেখাবো। তরকারি করেছি, কী করেছি পরে দেখাচ্ছি। অবশ্য ডালটা এখনও ফোড়ন দেওয়া হয়নি, আর ভাতটা কিছুক্ষণ আগে চাপিয়েছি, আর চিংড়ি মাছ দিয়ে কী যেন চিচিঙ্গি দিয়ে রান্না করবো। তো সেই কারণে চিংড়ি মাছটা এখনও ধোয়া হয়নি, আর একটা নারকেল দেবো, তো সেই নারকেলটা একটু কুড়তে হবে। এই আগের দিন হাফ নারকেলটা আরেকটা রান্না বানিয়েছিলাম, কী যেন ভাপা ডিম দিয়ে, না ছোলার ডাল দিয়ে তরকারি, ওটা সেদিন সর্ষে দিয়েছিলাম। রেসিপিটা আরেকদিন করব, শেয়ার করবো আপনাদের সঙ্গে। হ্যাঁ, রান্নাটা দারুণ খেতে হয়েছিল, খুব সুন্দর। আর চিচিঙ্গি দিয়ে আজকে করব, চিংড়ি মাছ দিয়ে কয়েকদিন ধরে ভাবছি করবো। চিংড়ি মাছটা একটু ছোটো ছোটো হলে ভালো হয়, জানি না কীরকম এনেছে, ওটা দিয়ে বানাবো। চিচিঙ্গি ওগুলো সব কাটা হয়ে গেছে, শাকও করেছি, ডালটা ফোড়ন দেবো, ভাতটা মাত্র বসালাম, নারকেলটা এখন উঠতে হবে আমাকে। ওই সেই কুড়ুনি, ওটা দিয়ে কোনো দিন কুড়িনি, ভদ্রলোক নিয়ে এসেছেন, আমি ওটা দিয়ে কুড়বো। দেখি কুড়তে তো হবে, কুড়ে ফেলবো, বসে দেখি এখানটা পারতে তো হবে, তাহলে কী করে করতে পারবো না রান্নাটা। এই পর্যন্তই, আর ওখানে তো সমস্ত কাজকর্ম করেছি, সকালে আমার স্নান পুজো হয়ে গেছে, চুলটা এখনো ভিজে আছে, কিন্তু গরম ভিজে চুলও আমি এরকম খোপা করে রাখি, পিঠে চুল আমার অস্বস্তি হয়, রান্না হয়ে গেলে তারপর যখন খাওয়া হয়ে যাবে চুলটা খুলবো, তখন শুকনো করে নেবো আর কি। মেঘ ডাকছে, এই পর্যন্তই। হ্যাঁ, তো নারকোলটা কুড়ে ফেলি, সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, আমিও খেয়েছি, আমি চা বিস্কুট খেয়েছি অবশ্য, খিদে পাচ্ছে, এখন আর খাবো না, নারকেলটা কুড়ে ফেলতে হবে। এখানে কতগুলো জিনিস আনা আছে, সেগুলো কালকে থেকে যে যেদিন যেগুলো আনে সেদিন সেগুলো আমি তুলি না, একটা দিন রেখে দিই। এইসব গোবিন্দভোগ চাল আর কি আছে, রেশনের আটা তো আছে, প্যাকেটের আটাও একটা থাকলে ভালো, কিছু 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 জিনিস ওই প্যাকেটের আটা দিয়ে বেশ ভালো হয়, তো সেই কারণে আনানো আছে আটার ময়দা, আর গোবিন্দভোগ চাল আছে আর কি, সব আছে, সব তুলবো। এখন নারানোটাকে কমপ্লিট করি তারপর। আর প্রচণ্ড গরম হচ্ছে, বৃষ্টি হলে ভালো, না হলে গরম, বৃষ্টি হলেও গরম, এরকম আর কি। ঠিক আছে, আমি তাহলে নারকেলটা কুড়ে ফেলি, তারপর আবার আসছি। হ্যাঁ, আর এখন আমি চিচিঙ্গি দিয়ে চিংড়ি মাছের তরকারিটা বানাবো, তো সে কারণে চিংড়ি মাছগুলো ভাজছি। হ্যাঁ, চিংড়ি মাছগুলো ভেজে নেব, তারপর চিচিঙ্গি আর কী যেন আলুও দেবো, শুধুমাত্র চিচিঙ্গি দিয়ে বানাবো না, চিচিঙ্গির সঙ্গে আলুও দেবো। তো চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর এই মাছগুলো ভেজে রাখবো, রাতে বানাবো, এগুলো এখন বানাবো না। একটু হলুদ ছিটিয়ে নুন ছিটিয়ে রেখেছি, ভেজে নেবো, রাতে বানাবো, কিছু একটা করে নেবো এটা। আর
এখন চিচিঙ্গি দিয়ে এই চিংড়ি মাছগুলো দিয়ে বানাবো। তো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিলাম, ভাজা তো মোটামুটি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, বড় বড় চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে দিয়ে তরকারি করলে ভাল লাগবে না, এইগুলোই দরকার। তো সে কারণে এইরকম চিংড়ি মাছ আনতে বলেছিলাম। আর ভাজা হয়ে গেছে, এরপর ওই বড় চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এগুলো ভাজা রেখে দেবো, রাতে বানাবো। তো এটাও তুলে নিচ্ছি। ঠিক আছে, ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, আর কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দিলাম। চিচিঙ্গি আর আলুটা আমি ভেজে রেখেছি, এই যে দেখুন ভাজা আছে, ভেজে একটু অল্প নুন দিয়ে ভেজে রেখেছি। তো সে কারণে অল্প একটু তেল দিলাম, চিচিঙ্গিগুলো মাঝে মাঝে একটু শক্ত হয়, তো সে কারণে একটু ভেজে নিয়েছি। আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা চিচিঙ্গি আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও একবার ভেজে নেব। ঠিক আছে, আরও একবার ভালো করে ভেজে, আলুগুলো তো নরম হয়ে গেছে, চিচিঙ্গিও নরম হয়ে গেছে, প্রায় রান্না হয়ে গেছে। আর কিছুটা এখন যা কিছু দেব মশলা, দেওয়ার পর বাকি রান্নাটা করে নেব। ভাজা হয়ে গেছে, আরও একবার ভালো করে ভেজে নিচ্ছি। তারপর সাদা সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, বেশ ভালো করে মিশিয়ে নিলাম। জল দেব না, প্রায় খুব সামান্য জল দেব, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু পরে জল দেব। তো মিশিয়ে দিলাম ভালো করে। এবার অল্প একটু শুকনো মানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু অল্প হলুদ দিলাম। লঙ্কা তো অনেক 6-7টা দিয়েছি কাঁচা লঙ্কা, তো সে কারণে একটু অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু হলুদ দিলাম, দিয়ে মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব, দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এরপর ওই পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম যে বাটিটা, ওটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। একটু বেশিক্ষণ মানে নাড়তে হবে, যেহেতু জল আমি দিইনি, তো সে কারণে একটু নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে। এরপর দিচ্ছি আমি নারকেল, এটা দিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেব। সব আইটেম দেওয়া হয়ে গেছে, আর কিছু না, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এমনি নারকেল দিয়ে চিচিঙ্গি ভাজাও আমি করেছি, আমার শাশুড়িমা করতেন। আর চিংড়ি মাছ দিয়ে কোনোদিন একটু ঢেকে দিলাম, কিছুক্ষণ পর ফিরে এলাম। রান্নাটা তো হয়ে গেছে কমপ্লিট, আর কিছু বাকি নেই।
ভালো করে মিশিয়ে দিলাম নারকেলটা। ব্যাস কমপ্লিট। আর একটু সামান্য তেল দিলাম, খুব সামান্য। ব্যাস হয়ে গেছে রান্না। চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছের তরকারি দুপুরে যেটা বানিয়েছি সেটা হলো চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর ডাল টক ডাল আমড়া দিয়ে অবশ্যই ভাত। আর এটা তো ভেজে রেখেছি, এখন আর বানালাম না। আর শাক করেছি নোটিশ শাক, ব্যাস এটুকুই।